নমস্কার সকলকে, আশা করি সকলেই ভালো আছো। তো তোমরা কিন্তু ঘরে থেকে অবশ্যই, আমরা জানি নিশ্চয়ই আমরা এই লড়াইয়ে জিতবই। তো আজকে আমরা পড়ব আমাদের অষ্টম শ্রেণীর পাঠ্য প্রথম কবিতা পাণ্ডবদের বনগমন, লেখা কাশীরাম দাসের। মহর্ষি ব্যাসদেব সংস্কৃত ভাষায় লিখেছেন মূল মহাভারত। সংস্কৃত ভাষার বন্ধন থেকে মুক্ত করে এনে বাঙালি তার নিজের ভাষায় পরিবেশন করেছে পঞ্চদশ শতকের শেষার্ধে। তুর্কি শাসকেরা মহাভারতে অনুবাদে কাজে বিশেষ সহায়তা করেছে। মহাভারতের প্রথম অনুবাদক সঞ্জয়, তবে সঞ্জয়ের পুঁথি পাওয়া যায়নি। ষোড় শতকে গোবিন্দ পরমেশ্বর বাংলায় মহাভারত অনুবাদ করেন। পরবর্তীতে ছুটি খাঁর সভাসদ শ্রীকর নন্দী জৈমিনী মহাভারত অনুসরণ করে রচনা করেন মহাভারতের অনুবাদ। তারও পরবর্তীকালে মহাভারত বাংলায় অনুবাদ করেন কাশীরাম দাস। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক বলা হয় কাশীরাম দাসকে। কাশীরাম দাসের জন্মকাল ষোড়শ শতাব্দীর শেষার্ধ বলে অনুমান করা হয়। তাদের পৈতৃক নিবাস ছিল বর্ধমান জেলার সিঙ্গিগ্রাম। পিতার নাম কমলাকান্ত। বেদব্যাস রচিত সংস্কৃত মহাভারত বাংলা ভাষায় অনুবাদ করেন কাশীরাম দাস। তবে পণ্ডিত ও গবেষকদের মতে কাশীরাম দাস মহাভারতের অনুবাদ সম্পূর্ণ করতে পারেনি। এ সম্বন্ধে একটা রচনাও প্রচলিত আছে। মহাভারত অনুবাদক কালীপ্রসন্ন সিংহের মহাভারতের উপসংহারে লেখা আছে, আদি সভা বন বিরাটের কত দূর, ইহা রচি কাশীরাম গেলা সর্বপুর। তো আমরা এ থেকে বুঝতে পারছি যে কাশীরাম দাস সেই মহাভারতটা অনুবাদ সম্পূর্ণ করতে পারেনি। তবুও মধ্যযুগে মহাভারতের বাংলা অনুবাদকের মধ্যে কাশীরাম দাস জনপ্রিয়তায় শ্রেষ্ঠ। রামায়ণের অনুবাদক কৃত্তিবাস ওঝার মতো কাশীরামও বাঙালি সমাজ ও ভাবধারার সংমিশ্রণ ঘটিয়েছে তার অনুবাদে। মহাভারতের মূলত ১৮টি পর্ব, আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, সৌপ্তিক পর্ব, স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, আশ্রমেধিক পর্ব, আশ্রমবার্ষিক পর্ব, মৌসল পর্ব, মহাপ্রস্থানিক পর্ব এবং স্বর্গারোহণ পর্ব। এবার আমরা জানব কাশীরাম দাসের অনন্যতা। তো দেখি কাশীরাম দাস মহাভারতে কেন এত বেশি জনপ্রিয়তা লাভ করেছিলেন। কাশীরামের মহাভারত বাঙালি জীবনের মহাকাব্য। সংস্কৃতের জটাজাল ছিন্ন করে বাঙালি পাঠকের উপযোগী করে সহজ ও সরল ভাষায় কাশীরাম মহাভারতের কাহিনী পরিবেশন করে বাঙালি পাঠকের অপার তৃষ্ণা নিবারণ করেছেন। মানবের কল্যাণ করে কাশীরাম অশেষ পুণ্যবান হয়েছেন। বাংলাদেশে যে লিখতে পড়তে শিখেছে কাশীরামের মহাভারত পড়েছে, আর লিখতে পড়তে শেখেনি যে অন্যের মুখে তার আখ্যান শুনেছে। তাই জন্যই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মহাভারত হলো একটি জাতির স্বরচিত ইতিহাস। শুধু নয়, তার মধ্যে রয়েছে অর্থনীতি, ধর্মনীতি, সমাজনীতি, সব কিছুই যেন পূর্ণ মাত্রায় রয়েছে। মাইকেল মধুসূদন দত্ত কাশীরাম দাস সম্বন্ধে বলেছেন, মহাভারতের কথা অমৃত সমান, হে কাশী কবিশ দলে তুমি পুণ্যবান। তার মানে আমরা বুঝতেই পারছি যে মহাভারতের রচনার অনুবাদের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে মাইকেল মধুসূদন দত্ত সকলেই এক কথায় স্বীকার করেছেন যে কাশীরাম দাসের অনুবাদ বাঙালি ভাবধারাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। এই মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ। তো কাশীরাম দাস নিজেই লিখেছেন মহাভারতের কথা অমৃত সমান। তো সেই মহাভারতকে নিয়েই
আজকে আমাদের এই পাঠ্য কবিতাটি শুরু করছি। নগর উত্তরমুখে চলেন পাণ্ডব। ও, তার আগে বলে নেওয়া ভালো যে আমাদের এই পাণ্ডবদের বনগমন এই কবিতাটি এই বনপর্বের অন্তর্গত, মহাভারতের বনপর্বে থেকে গৃহীত হয়েছে। তো আজকের মতো শুরু করছি আমরা। নগর উত্তরমুখে চলেন পাণ্ডব, চতুর্দিকে ধাইল রাজ্যের প্রজা সব, যেই মতো ছিল সেই ধাইল তরিতে, পাণ্ডব দেখিয়া সবে রহে চতুর্ভীতে, ভীষ্মদ্রোণ কৃপাচার্য বিদুরের প্রতি, নানা মত তিরস্কার করে নানা জাতি, ধৃতরাষ্ট্রে ভয় নাহি করে কেহ আর, ক্রোধে গালি পারে মুখে আসে যে যাহার। আমরা জানি যে মহাভারতে পাশা খেলায় ছলনার দ্বারা দুর্যোধন এবং তার মন্ত্রী শকুনির দ্বারা প্রতারিত হয়ে সমস্ত রাজরাজ্য তারা হেরে যায় এবং তারপর তাদের জন্য নির্ধারিত হয় 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস। এবং সেই বনবাসের যাত্রার সময় সকল পাণ্ডবরা, অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই 5 ভাই এবং তাদের মা কুন্তি সকলেই বনবাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন নগরের উত্তর দিকে। যখন পাণ্ডবরা নিজেদের রাজ্য ছেড়ে বনবাসে চলে যাচ্ছে, ঠিক সেই সময় প্রত্যেক প্রজাই চারিদিকেই, চতুর্দিকে ধাইল অর্থাৎ দৌড়ে আসছে। তারা কেউই চায় না যে পাণ্ডবরা বনবাসে যাক, এই দীর্ঘমেয়াদী বনবাস যেন তাদের নিজস্ব বনবাস, তাদের সঙ্গে যে প্রবঞ্চনা হয়েছে যেন প্রজাদের কাছে এটা নিজস্ব প্রবঞ্চনা, যেন তাদেরও প্রবঞ্চনা করা হয়েছে। যেই মতো ছিল সেই ধাইল তরিতে, যে যে কর্মেই রত ছিল, কেউ মাঠে কেউ ঘাটে, যে যে কাজেই রত ছিল, সেই অবস্থাতেই সমস্ত প্রজারা পাণ্ডবদের পিছনে দৌড়ে গেল। তারা অনুরোধ করল, অনুনয় করল, তারা তাদের পথ আটকানোর চেষ্টা করলো যাতে তারা বনবাসে না যান, কারণ প্রজারা কেউ চায় না যে পাণ্ডবরা এই ছলনার দ্বারা প্রতারিত হয়ে বনবাসে যাক। পাণ্ডব দেখিয়া সবে রহে চতুর্ভীতে। আর এই মানুষের মধ্যে এই খবরটা খুব দ্রুতই রটে যায় যে পাণ্ডবদের বনবাস যেতে হচ্ছে, আর সেই মতো সমস্ত প্রজারা ছুটে আসছে পাণ্ডবদের পথ রুদ্ধ করার জন্য। তারা চান না পাণ্ডবরা হস্তিনাপুর রাজ্য ছেড়ে বনবাসে যাক। নানা মতো তিরস্কার করছে তারা। দেখা যাক, ভীষ্মদ্রোণ কৃপাচার্য বিদুরের প্রতি, কার প্রতি তিরস্কার করছে? ভীষ্মদ্রোণ কৃপাচার্য এবং বিদুরের প্রতি, কারণ এরা প্রত্যেকেই কৌরবদের পক্ষ অবলম্বন করেছিল। যে ভীষ্মপ্রতাম পিতামহ, যে দ্রোণাচার্য গুরু, যে কৃপাচার্য, যে বিদুর, তারা প্রত্যেকে অসম্ভব জ্ঞানী হওয়া সত্ত্বেও তারা এই প্রতারণায় সামিল হয়েছেন কৌরবদের সঙ্গে। তাই নানা জাতির নানা মানুষজন তাদের তিরস্কার করছেন পাণ্ডবদের সঙ্গে এই রকম প্রবঞ্চনা করার জন্য। ধৃতরাষ্ট্রে ভয় নাহি করে কেহ আর, ক্রোধে গালি পারে মুখে আসে যে যাহার। সকলেই নিজেদের প্রিয় পাণ্ডবদেরকে আজ বনবাসে যেতে দেখে রাস্তার দুপাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছে। তাদের কেউ কাঁদে, কারোরই মনে সায় নেই যে তারা পাণ্ডবদের বনবাসে যেতে দেন। তাই রাজভয়কে উপেক্ষা করেই, রাজা ধৃতরাষ্ট্রের ভয়কে উপেক্ষা করেই তারা রাগে উন্মত্ত হয়ে, তারা ক্রোধে উন্মত্ত হয়ে মুখে যে যা গালি আসছে সেই কটুবাক্যই ব্যবহার করছেন ধৃতরাষ্ট্র এবং তার পুত্রদের প্রতি। পাপিষ্ট রাজার রাজ্যে কিছার বসতি, সবে মেলি যাব মোরা পাণ্ডব সঙ্গতি। মানুষজন মনে মনে পণ করছেন, দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছেন যে এই পাপের রাজ্যে তারা আর থাকতে রাজি নয়।
তারা আর বসতি গড়তে রাজি নয়, তারা কিছুতেই আর এখানে বসবাস করবে না, এই পাপের রাজ্য ছেড়ে, যেখানে এই প্রবঞ্চনার, এই মিথ্যা প্ররোচনার কোনো রকম নীতি বা ন্যায়হীনভাবেই তাদের কোনো রকম বিচার করা হয়নি, তাদের সঙ্গে সুবিচার যার এখানে সুবিচার পাওয়া যাবে না। আর ঠিক এই জন্যই রাজার রাজ্য ছেড়ে, এই পাপিষ্ট রাজার রাজ্য ছেড়ে সমস্ত প্রজারা যে যার মতো পাণ্ডবদের সঙ্গে যাওয়ার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেছিলেন মনে মনে। যে দেশে শকুনি মন্ত্রী রাজা দুর্যোধন, তথায় বসতি নাহি করে সাধুজন। যে দেশে শকুনির মতো একজন কুটিল ব্যক্তি মন্ত্রী এবং দুশ্চরিত্র রাজা দুর্যোধনের মতো এক ব্যক্তিও রাজা পদে আসীন হয়, সেখানে কখনোই সাধুজন বা ভালো ব্যক্তিরা, সাধারণ প্রজারা সুখে শান্তিতে থাকতে পারবে না, বসবাস করতে পারবে না। সেটা সৎ লোকের পক্ষে, সততার পথে চলা প্রত্যেকটি লোকের পক্ষেই বসবাস করা মতন উপযুক্ত জায়গা নয়। পাপিষ্ট হইলে রাজা প্রজা সুখী নয়, কুলধর্ম পুণ্য যত সব নষ্ট হয়। যে দেশের রাজাই পাপিষ্ট সে দেশের প্রজা কখনো সুখী হতে পারে না। কুলধর্ম পুণ্য যত সব নষ্ট হয়, তাদের কুল ধর্ম মান মর্যাদা পুণ্য সমস্ত কিছু নষ্ট হয়, কারণ সেখানে ন্যায় বিচার হয় না, সেখানে সত্য প্রতিষ্ঠিত হয় না, সেখানে পাপাচার হয় এবং সেখানে অন্যায় অবিচারকেই ন্যায় বলে স্বীকৃতি দেওয়া হয়। সেখানে কখনো প্রজারা সুখী থাকতে পারে না, কখনো তাদের মান সম্মান কুল মর্যাদা বজায় থাকতে পারে না, তাই এখানে এই রাজ্যে কখনোই তারা বসবাস করতে চায়নি। মহাক্রোধী অর্থলোভী মানি কদাচারী, নির্দয় সুহৃদ শত্রু মহাপাপকারী, হেন দুর্যোধন মুখ কবু না দেখিব, চল সবে পাণ্ডবের সহিত রহিব। এখানে দুর্যোধনের প্রতি ক্রোধে উন্মত্ত হয়ে প্রজারা এই কথা মনে করছে, যেখানে দুর্যোধনের মতন রাজা যে মহাক্রোধী ক্রোধে উন্মত্ত হয়ে সে সমস্ত রকম পাপাচারে লিপ্ত হয়, যিনি অর্থলোভী অর্থের লোভ রাজ্য দখল এবং অন্যের সমস্ত সয় সম্পত্তিকে নিজের করে নেওয়ার যে একটা অপচেষ্টা, সেখানে কোনো মানুষজন থাকতে পারে না। নির্দয় সুহৃদ শত্রু মহাপাপকারী, সুহৃদ মানে সুহৃদয় যার, অথচ দেখা যায় যে দুর্যোধনের হৃদয় বলতে কিছুই নেই, কারণ সে পাষাণ, সে নির্দয়, সে একেবারেও পাপ কর্মে লিপ্ত হওয়ার আগে বিবেচনা করে না, তার মধ্যে ন্যূনতম সততা বা সত্যতার বোধটুকু নেই। আর সেই পাপকারীর, সেই দুর্যোধনের মুখ তাই প্রজারা আর কোনো দিনও দেখতে চান না, কারণ তাদের কাছে এই পাপাচারী রাজার কাছে থাকা এর চেয়ে অনেক ভালো বনবাসে গিয়ে থাকা, তাই তারা এই রাজার রাজ্যে বসবাসের চেয়ে বনবাসকেই শ্রেয় বলে মনে করেন। সবিনয়ে ধর্মরাজ প্রতি সপ্রজাগণ, কৃতাঞ্জলি হইয়া করিছে নিবেদন, আমা সভা ছাড়ি কোথা যাইব, রা যাইবে রাজন, তুমি যথা যাবে তথা যাব সর্বজন। ধর্মরাজ বলতে যমকে বোঝায়, কিন্তু এইখানে ধর্মরাজ বলতে ধর্মরাজের পুত্র যুধিষ্ঠিরকে বোঝানো হচ্ছে, যিনি সত্যতার প্রতীক, সতের প্রতীক। প্রজারা মনে করতেন এখনো পর্যন্ত এই রাজ্যে সত্যতা, সততা, ন্যায়, বিচার উপস্থিত ছিল, কারণ সেখানে ধর্মের রাজত্ব ছিল, তাই তারা সবিনয়ে নিবেদন করেছে যুধিষ্ঠিরের কাছে, তারা কৃতাঞ্জলি হয়ে হাত জোর করে নিবেদন করেছে যুধিষ্ঠিরের কাছে, আমাদের ছেড়ে হে রাজন তুমি যাবে না, আপনি যদি চলে যান, আপনি যদি আমাদের ছেড়ে চলে যান, তাহলে আমরাও সেখানেই আপনার পিছু পিছুই যাব, আপনি যেখানেই যাবেন আমরা আপনার অনুচর হব, আমরা আপনাদের অনুগমন করব, কারণ
তারা প্রত্যেকেই জানতো যে যুধিষ্ঠির যেখানেই রয়েছে সেখানেই রয়েছে ন্যায় বিচার, সত্যতা। আর দুর্যোধনের মতন পাপাচারী নির্দয় সুহৃদ শত্রু যার, এমন রাজার রাজত্বে তারা কিছুতেই থাকতে রাজি নয়। তোমার সর্বস্ব ছলে জিনিল কৌরব, আইলাম উদ্বেগে আমরা হেতাসব। জিনিল মানে জয় করিল, মানে জয় করা, কিন্তু সেই জয়ের মধ্যে রয়েছে ছলনা। কৌরবরা ছলনার আশ্রয় নিয়ে, আমরা জানি কৌরবদের সম্পর্কে মামা এবং মন্ত্রী শকুনি, সে ছলনার আশ্রয় নিয়ে পাশা খেলার বাজি ধরে তাদের অর্থাৎ পাণ্ডবদের সমস্ত সয় সম্পত্তি মান সম্মান ধুলায় ভুলণ্ঠিত করেছেন। আর তাই তাদেরকে আজ নিঃস্ব করে, সর্বস্ব হারা করে, তাদের প্রতি বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যখন তাদের জন্য বনবাস বেছে নিয়েছেন, তখন সকল প্রজারাই উদ্বিগ্ন হয়েছেন, তারা চিন্তিত হয়েছেন, তারা বুঝতে পেরেছেন এ রাজ্যে আর সুখ বেশি দিন স্থায়ী হবে না। তাই তারা উদ্বেগে, তাদের অজানা আসন্ন বিপদের আশঙ্কায় তারা পুনরায় কৌরবদের রাজ্য ছেড়ে ধর্মরাজ পুত্র যুধিষ্ঠিরের সঙ্গেই অনুগমন করতে চান। রাজ্যেতে হইল মহা পাপী অধিকারী, এ কারণে আমরা হইব বনচারী। জলভূমি বস্ত্র পুষ্প সঙ্গে যদি রয়, তাহার সৌরভে গন্ধ সকলের হয়। পাপীর সংসর্গে পাপ বাড়ে নীতি নীতি, পুণ্য বৃদ্ধি হয় পুণ্য জিনে জনের সংহতি। রাজ্যে যেন মহাপাপে ভরে গেছে, এ রাজ্য যেন আজ শুধুমাত্র পাতকের দ্বারা পরিচালিত, আর সে কারণেই কিন্তু সমস্ত প্রজারা এ রাজ্য ছেড়ে বনবাসকেই শ্রেয় বলে মনে করেছেন। তাই তারা বনচারী হতে চান, কারণ তারা মনে করেন জল ভূমি বস্ত্র পুষ্প যদি সঙ্গে থাকে, তাহলে চারিদিক তার পরিবেশকে সৌরভময় করে তোলে। তাই এখানে এই জল ভূমি বস্ত্র পুষ্পের সঙ্গে পাণ্ডবদের তুলনা করা হয়েছে। যেখানে পাণ্ডবরা রয়েছে সেখানে ন্যায় রয়েছে, সততা রয়েছে, সত্যতা রয়েছে। তাই তাদের সঙ্গেই প্রজারা বনবাসে পর্যন্ত যেতে রাজি, তবুও এই পাপাচার রাজ্যে থাকতে তারা চান না। কারণ তারা জানেন যে এই রাজ্যে থাকলে তারা শেষ পর্যন্ত অত্যাচারিত, অবহেলিত হবেন এবং এখানে কখনো ন্যায় প্রতিষ্ঠা হবে না। পাপীর সংসর্গে অর্থাৎ পাপীর সাহচর্যে থাকলে, পাপীর সঙ্গ নিলে নীতি অর্থাৎ প্রতিনিয়ত পাপ বাড়ে। একমাত্র তারাই এই রাজ্যে থাকবে আজ পর্যন্ত, এখন থেকে এই রাজ্যে তারাই থাকবে যাদের পাপাচারে লিপ্ত হওয়ার মানসিকতা রয়েছে। কিন্তু আমাদের মধ্যে তেমনটা কেউ নয়, আর তাই আমরা কেউই এই রাজ্যে থাকতে চাই না। কারণ আমরা জানি পাপীর সঙ্গে থাকলে পাপ প্রতিনিয়ত বাড়ে। একটা বাংলায় একটা প্রবাদ রয়েছে, সঙ্গ দোষে লোহা ভাসে, অর্থাৎ তারা পাপীর সংসর্গে থাকলে কখনোই তারা ভালোভাবে থাকতে পারবে না। পুণ্য বৃদ্ধি হয় পুণ্যজনের সঙ্গতি, ভালো বা সৎ লোকের সংসর্গে থাকলে, সাহচর্যে থাকলে আমাদের মধ্যেও সেই সৎ গুণরাজি আস্তে আস্তে অনুসৃত হয়। আমরা তার থেকে সৎ গুণ, তার ন্যায় বিচার, তার নীতি, তার আদর্শকেই অনুসরণ করতে থাকি। কিন্তু আমরা যদি তার পরিবর্তে কোনো পাপীর সংসর্গে বা কোনো পাপীর সাহচর্যে আসি এবং তাদেরকেই আমরা প্রিয় বলে, আমাদের বন্ধু বলে বরণ করে নিই, তাহলে আমরাও আস্তে আস্তে পাপ কাজে লিপ্ত হব। আজ এ পর্যন্তই। তো তোমরা সকলেই কবিতাটা খুব মন দিয়ে শোনো, আরও কয়েকবার, বেশ কয়েকবার ভালো করে পড়ে নিয়ে এর অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে তোমরা নিজেদের খাতায় লেখার চেষ্টা করো। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে তোমরা নিশ্চয়ই আমাদের প্রশ্ন করবে। আচ্ছা, এ পর্যন্ত রাখছি, সকলেই ভালো থেকো।